আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশের বাজারে আজকে স্বর্ণের দামটা 1,500 টাকা কম করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার সমিতি দামটা কম করেছে। তো আপনারা জাস্ট একটু পরেই যেটি করতে পারবেন, বাংলাদেশ জুয়েলার সমিতি যে ওয়েবসাইট আছে সেখান থেকে তাদের পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে পূর্বেরটা, 22 মে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা, সেখানে যে স্বর্ণের দাম যেটা ছিল প্রতি গ্রাম ছিল 6,300 টাকা। তো যাক, এখন আমরা যদি প্রথম আলো দেখি, জাস্ট একটু আগের যে প্রথম আলো, সেখানে স্বর্ণের দামটা তারা 1,500 টাকা কম করেছে। এই মর্মে আমরা অথেন্টিক নিউজ পাচ্ছি প্রথম আলো থেকে, যেহেতু প্রথমে তারা সংবাদ বিজ্ঞপ্তিটা দেয়, পরবর্তীতে আপলোড করে। তো 1 মাসের ব্যবধানে স্বর্ণের যে দামটা সেটা আবার কমানো হয়েছে। তো 22 ক্যারোর যে স্বর্ণ সেটা এখন আমরা 71,967 টাকায় পাবো, যেটা এখনকার বাজারে বা আজকেও এখনো ক্রয় করলে আপনি 73,483 টাকা ক্রয় করতে পারেন। তো বাংলাদেশ জুয়েলার সমিতি যেটি করেছে সেটা হচ্ছে এই সংক্রান্ত পরিপত্র, তাদের যে বিজ্ঞপ্তি সেটা জারি করেছে। তো এর মাধ্যমেই স্বর্ণের দামটা নির্ধারিত হচ্ছে। তার মানে বাংলাদেশের বাজারে 1,500 টাকা স্বর্ণের দাম কমলো, এটা আপনি সুখবর ধরে নিতে পারেন। এই যে স্বর্ণের দামের সাথে যুক্ত হয় তাদের মেকিং চার্জ, এবং সাথে যুক্ত হয় তাদের আরো যে সরকারি যে 5% ভ্যাট সেটা। তো নর্মালি তারা যে কাজটি করেছে সেটা হচ্ছে স্বর্ণের সাথে বাংলাদেশে আমরা এখনো জানি যে 250 টাকা করে প্রতি গ্রামে সর্বনিম্ন স্বর্ণের মেকিং চার্জ তারা ধরে। আর যেই 2021 সালে স্বর্ণ নীতিমালা ঘোষণা করা হয়েছে, সেখানে সুপারিশ করা হয়েছে যাতে শুধুমাত্র মহিলা প্রবাসী যারা আছেন তারাই নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারবেন। কতটুকু নিয়ে আসতে পারবেন এটা যখন আমরা ব্যাগেজ রুলটার আপডেট দেখব সেখানে জানতে পারবো। পুরুষরা কোনো স্বর্ণ নিয়ে আসতে পারবেন না, এই সংক্রান্ত সুপারিশ করা হয়েছে। আর স্বর্ণ নীতিমালায় যে পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে বিদেশ থেকে অপরিশোধিত খনিজ স্বর্ণগুলো এনে বাংলাদেশে কারখানা করে সেগুলোকে ফাইন করে বার হিসাবে দেশের বাইরে রপ্তানি করা যাবে। সাথে সাথে স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণের বিলের মধ্যে স্বর্ণটার মধ্যে কতটুকু খাত, স্বর্ণের দাম কত, মেকিং চার্জ কত, ভ্যাট কত, এগুলো পৃথক পৃথক ভাবে লিখতে হবে। এটা ছাড়া স্বর্ণটাকে হলমার্ক করতে হবে, মানে স্বর্ণের মধ্যে সেখানে লিখা থাকবে। যেমন যারা ভারতীয় স্বর্ণ ক্রয় করেন সেখানে কিন্তু লিখা থাকে যে বিআইএস যে সার্টিফিকেট দেওয়া থাকে সেটা দ্বারা বোঝা যায় কবে সালে কত সালে স্বর্ণটা তৈরি, কত গ্রাম স্বর্ণ আছে, কোন ক্যারটের আসতে যাবতীয় কিছু। এটা ছাড়া বর্তমানে বাংলাদেশে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি আছে, আপনারা যখনই স্বর্ণ ক্রয় করবেন সেখান থেকে যাচাই বাছাই করে নিবেন। অথবা আপনার কাছে ফ্লোরোসিস মেশিন পাবেন, আপনার এক্সরে মেশিন গুলো পাবেন বড় বড় জুয়েলার সমিতির দোকানে, জুয়েলার দোকানগুলোতে, সেখানে জাস্ট স্বর্ণটা দিলে এইউ এটা কতটুকু হচ্ছে এটা দেখে নিবেন। এটার উপরে ভিত্তি করে স্বর্ণের ক্যারট গুলা নির্ধারিত হয়। সাধারণত 24 ক্যারট হচ্ছে পিওর, এই 24 ক্যারটের স্বর্ণ বিক্রি হয় না, এগুলো বার বিক্রি হয়। তবে 22 ক্যারট, 21 ক্যারট, 20 ক্যারট বিক্রি হয়। বাংলাদেশে বাস্তবতা দেখা যায় যেগুলো 22 ক্যারট সেগুলো আপনার 21 ক্যারট হয়ে যায়। আর স্বর্ণের বিক্রির ক্ষেত্রে সরকার কোন দিক নির্দেশনা কিছুই দেয়নি এখন পর্যন্ত। যে নিয়ম সেটা হচ্ছে আমরা স্বর্ণ ক্রয় করার সময় সরকারি ভ্যাট যুক্ত হয়, মেকিং চার্জ যুক্ত হয় যখনই আপনি স্বর্ণ বিক্রি করবেন। যেমন আজকের বাজারে বা আগামীকালকে রবিবারে যে 71,967 টাকা দিয়ে যদি আপনি 1 ভরি স্বর্ণ কিনেন, এর সাথে যুক্ত হবে তাদের মেকিং চার্জ, যুক্ত হবে ভ্যাট। টোটাল মিলিয়ে আমরা বলতে পারি প্রায় 78,000 টাকার উপরে পড়বে আপনার 1 ভরি স্বর্ণ। এই স্বর্ণটাই যদি আপনি 1 ঘন্টা পরেও যদি অন্য কোথাও বিক্রি করতে যান সেক্ষেত্রে যেটা হবে, আপনার ভ্যাটটা গেল, মেকিং চার্জ গেল, বাকি যে স্বর্ণের দাম যেটা 71,967 টাকা, সেখান থেকেও তারা 20% কর্তন করে তারপরে আপনাকে প্রাইসটা দিবে। তো আশা করি স্বর্ণের এই যে প্রকৃত স্বর্ণের দামের চাইতে 20% কম নেওয়া হচ্ছে, সরকার এই বিষয়ে একটা নীতিমালা করবে, যে পুরাতন স্বর্ণ ক্রয় বিক্রয় নীতিমালা, তাহলে যারা স্বর্ণ বিক্রি করেন তারা প্রকৃত পক্ষেই উপকৃত হবেন। তো এটাই ছিল এখনকার আপডেট। যখন আমরা গেজেটটা পাবো আমরা ফেসবুক পেজে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিতে পারবেন। আর জাস্ট এক্ষেত্রে আমরা বলেই দিলাম এটা হচ্ছে পুরাতন গেজেটটা, নতুনটা জাস্ট একটু পরে আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। আর আমাদের সাতকাহনের অনলাইন যে কোর্সিং সেটা কিন্তু চলতেছে, আপনারা চাইলে এখনো অ্যাডমিশন নিতে পারেন। আর সাথে সাথে আমাদের যে ফেসবুক পেজটা আছে এই পেজের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন, আমরা নানা প্রকার ভিডিও আপলোড করে থাকি। আর সাতকাহন বইটা আপনারা রকমারিতে পাবেন, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আর প্রতি রবিবারে আমরা লাইভে আসি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।